আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরচনা ফ্যাব্রিক্স থেকে লাইভে এসে পড়েছি। আজকে দুপুরে বলেছিলাম যে আজকে রাতে অনেক সুন্দর আর অনেক স্পেশাল একটা লাইভ হবে, কারণ রাত্রে লাইভে যে ড্রেসটা ওটা আমার অনেক পছন্দের, যেটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর যে ড্রেস, মাই গড, অনেক সুন্দর, অনেক 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 এক্সক্লুসিভ আর অনেক গর্জিয়াস ড্রেস, কালার থেকে স্টার্ট করে প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে দেখার মতো। ওকে, সবাই ঝটপট করে লাইভটা জয়েন করবেন, আর লাইভ জয়েন করার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের টাইমলাইনে বিভিন্ন গার্লস গ্রুপে, আর কমেন্ট করবেন যে শেয়ার করে দিয়েছেন, অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে। আমি একটু দেখি লাইভটা ঠিক আছে কিনা, লাইভটা কি ঠিক আছে নাকি অন্ধকার লাগছে আমাকে একটু বলবেন, ঠিক আছে? আজকে আমি একদম চেয়েছি যে এক মিনিটও লেট করব না, তার জন্য আমি কিছুই চেক করি নাই, আমি লাইভে জাস্ট এসে পড়েছি। কারণ যেই সুন্দর ড্রেস আর যেই অস্থির আমার লাগছিল এই ড্রেসটার পরে লাইভ করার জন্য, কি আর বলবো। আচ্ছা নাও, এখন আমাকে ড্রেস দাও। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আজকে আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো, জাস্ট এই একটাই দেখাবো না, আমি আবার চেঞ্জ করে আরেকটা সুন্দর ড্রেসও পরে আসব, মিস করলেই শেষ হয়ে যাবে। খুবই সুন্দর ড্রেস, এটার ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? এটার ফ্রন্ট ফুললি প্রিন্ট করা, এটার ব্যাক সাইডও প্রিন্ট করা, এমব্রয়ডারি আছে, কামিজে ওড়নায় সিকোয়েন্স আছে, অনেক সুন্দর করে কাজ করা আছে, ঠিক আছে? আর এই ড্রেসটা যেটা আমি পরে রয়েছি, মানে এটা কিন্তু একটা জাস্ট বাসায় পরার ড্রেস না, এটা হচ্ছে কি একটা পার্টি ওয়ার কালেকশন, যেটা আজকে আপনারা পাবেন একদম 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 পানির দামে, ঠিক আছে? একদম পানির দামে, অথচ 4 পিসের একটা ড্রেস, ওকে, দিয়ে দাও আমাকে, আর মিস করবেন না, বারবার করে বললাম এটার যেই ধরন, এটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ড্রেস, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বেশিক্ষণ স্টকে থাকবে না, ওকে? এই যে দেখেন ওড়না, দেখেন কি সুন্দর, আর কামিজ দেখেন কি সুন্দর, কি সুন্দর কালার। এটার আরেকটা কালার হচ্ছে গিয়ে এইটা, এটা দাও তো, এটা খোলা দরকার নাই, এভাবেই দাও। একটা হচ্ছে গিয়ে যেটা আমি পরে রয়েছি, অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে, খুব সুন্দর ড্রেস। কেমন আছো নয়নমণি গুপ্তা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটা সুন্দর, সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, ঠিক আছে? বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্ট করে এই সুন্দর ড্রেসটি জিতে নিন। কত প্রাইসে জানি কমেন্টে ক্যাপশনে লিখে যে ভুলে গিয়েছি। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে কি দুইটা হলো কি সেম, এইটা হচ্ছে কি আপনার সি গ্রিন কালারের মধ্যে আছে, আর এইটা হচ্ছে গিয়ে কেমন জানি একটা হালকা একটা না কফি টাইপের কালার, এটা কালারটা খুব সুন্দর, এভাবে আপনারা বুঝবেন না, ক্যারামেল কালারের মধ্যে আছে, আমি যখন পরবো তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আর সবাই অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন, ওকে, বেশি বেশি করে কমেন্ট করবেন, মিনিমাম 1500 থেকে 2K কমেন্ট কিন্তু হতে হবে আজকে, ওকে? দেখে কি যে সুন্দর, মাই গড, কি যে সুন্দর, মাশাআল্লাহ। দেখে এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্ট পোর্শনটা অনেক 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 সুন্দর, যেরকম দেখতে সুন্দর সেরকম আরাম, সেরকম সুন্দর এটার কালার। এটার হচ্ছে কি ইনার ভেতরে সেট করলে এটার আরো সুন্দর ডিপ কালার চলে আসে, ঠিক আছে? খুব সুন্দর একটা সি গ্রিন ফিরোজা টাইপের একটা কালারের মধ্যে আছে, দেখতেই পাচ্ছেন। আর পুরো নেকের প্রিন্ট অনেক সুন্দর, পুরো বডি প্রিন্ট অনেক সুন্দর, আর পুরো বডিতে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে কাজ করে দিয়েছে, ওকে? একদম সুন্দর সুন্দর জিনিস। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পোর্শন, প্রিন্টটা দেখছেন খুবই সুন্দর, এখানে যে জিগজ্যাগ প্রিন্টটা করেছে, মানে এত সুন্দর হয়েছে জিগজ্যাগ প্রিন্টটা, এত সুন্দর করে এসেছে যে আসলে কি বলবো, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর ফ্যাব্রিকের মধ্যে আছে। আর পুরাটার মধ্যে কিন্তু নেকের প্রিন্টটা যেমন অনেক কালারফুল, এখানে দেখেন মিন্ট ফিরোজা অরেঞ্জ অনেকগুলা কালার যেরকম আছে নেকের মধ্যে, সেরকম করে এটা পুরো বডিতে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে প্রিন্ট করে দিয়েছে। আপু জামাটা অনেক অনেক সুন্দর, সন্ধ্যা আপু লিখেছেন, আসলে খুবই সুন্দর জামা, সব থেকে বড় কথা খুবই 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 আরামের একটা ফ্যাব্রিক। আমি ফ্যাব্রিকটা আপনাদেরকে দেখাচ্ছি, ফার্স্টে কাজটা সুন্দর করে দেখে না, আর এইখানে যে কাজ এমব্রয়ডারি গুলা, প্রথমত পুরাটা ড্রেসে এই যে এরকম এমব্রয়ডারি গুলা আছে, এই যে এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে পুরাটা ড্রেসে কাজ করে দিয়েছে, ঠিক আছে? এটা ছাড়াও পুরো ড্রেসে স্ট্রাইপের মতো করে, এই যে স্ট্রাইপের মতো করে এমব্রয়ডারি দিয়ে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে, ঠিক আছে? পুরো ড্রেসে স্ট্রাইপের মতো করে দিয়ে এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে। সবাই কিন্তু লাইভটা আগে শেয়ার করবেন, তারপরে লাভ লাইক ওয়াও দিয়ে বেশি বেশি করে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট থেকে কিন্তু আজকে একজনকে উইনার নিব, কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করা থাকতে হবে, ওকে? অবশ্যই লাইভটা শেয়ার করা থাকতে হবে। এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্ট পোর্শন, যেটা নাকি ফুললি এমব্রয়ডারি করা,
স্ট্রাইপ করেও এমব্রয়ডারি আছে, সাথে হচ্ছে কি এই যে এরকম বড় বড় এমব্রয়ডারিও আছে, আবার এরকম ছোট ছোট এমব্রয়ডারিও কিন্তু পুরো ড্রেসের মধ্যে করে দিয়েছে। আর এটার ব্যাক সাইডটাও কিন্তু এই যে দেখেন কি সুন্দর করে কালারফুল করে প্রিন্ট করে দিয়েছে। ওকে, পুরো ব্যাক সাইডের মধ্যে কালারফুল ভাবে প্রিন্ট করা আছে। আর এটার নিচের প্রিন্টটাও কিন্তু খুবই 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 সুন্দর, জাস্ট ওয়াও। মেহেরি ইসলাম আপু লিখেছেন অনেক ওয়াও, অনেক ওয়াও। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি এইটার প্রিন্টগুলো, এটার প্রিন্টগুলা এত সুন্দর করে করেছে যে কি বলবো। এই যে দেখেন প্রিন্টগুলা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ডেড একটা প্রিন্ট করা আছে, একদম দুই তিনটা কালার দিয়ে একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে প্রিন্ট করা। আর এটার নিচে থেকে সুন্দর মতো স্লিভটা দিয়ে দিয়েছে, স্লিভটাও ফুললি প্রিন্টেড, একদম সুন্দর করে জিগজ্যাগ প্যাটার্নের প্রিন্ট আছে, স্টারের মতো করে প্রিন্ট আছে। প্লাস স্লিভের নিচে এরকম সুন্দর করে এই যে দেখেন কালারফুল ভাবে সুন্দর করে প্রিন্ট দেয়া। এটার ফ্যাব্রিক হচ্ছে গিয়ে কটন অর্গেনজা ফ্যাব্রিকের মধ্যে আছে, কিন্তু এটা যখন আপনারা নেবেন লাইভেও বোঝা যাচ্ছে জিনিসটা, কিন্তু সামনাসামনি নিলে আরো সুন্দর করে বোঝা যাবে। এটা যখন নিবেন এটার মধ্যে না একটা যে সিনথেটিক পিসলা পিসলা একটা ফ্লেভার না, ওইটা আপনারা পাবেন না। এটা নিলে দেখবেন যে জিনিসটা পুরা হচ্ছে গিয়ে ম্যাট, একদম কটনের মতো পুরা ফ্যাব্রিকটা একদম ম্যাট করে দিয়েছে, ঠিক আছে, একদম কটনের মতো পুরা ফ্যাব্রিকটা ম্যাট। আমার মনে হয় এখানে আপনার টেক্সচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইটার ফ্যাব্রিকটা কতটা নরম আর পাতলা টাইপের ফ্যাব্রিকের মধ্যে আছে, ঠিক আছে। এটার সাথে কিন্তু ইনারও পেয়ে যাবেন আপনারা, ইনারটা দিয়ে দাও। ফ্রন্ট ব্যাক তো সুন্দর করে দেখালাম, আর এটার যে দুইটা কালার আছে, হ্যাঁ এটার দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর, কোনোটাই হচ্ছে গিয়ে একটা ছেড়ে আরেকটা নেয়ার মতো না, দুইটা কালারই অনেক সুন্দর। যারা নাকি এই ড্রেসটা এমনি এটা অনেক 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 রিজনেবল স্টুডেন্ট বাজেট বলেন বা অফার প্রাইস বলেন, এমনি এটা অনেক কম প্রাইসে আছে, কারণ ফোর পিসের একটা কটন অর্গেনজা ড্রেস এই প্রাইসে পাওয়া পসিবল না। কিন্তু তারপরেও যারা নাকি এই দুইটা কালার একসাথে অর্ডার করবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি হয়ে যাবে, ঠিক আছে, একদম ইন ঢাকা আউট অফ ঢাকা যারাই অর্ডার করবেন। যদি দুইটা ড্রেস একসাথে আপনারা অর্ডার করে দেন, যে দুইটা আমি এখন দেখাবো, তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে, ডেলিভারি মানে ডিসকাউন্টের উপরে আরো ডিসকাউন্ট, ডাবল ডিসকাউন্ট হয়ে যাবে। ওকে, ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে। আর যে নাকি হচ্ছে গিয়ে উইনার হবে সে তো এই দুইটা থেকে যেটা মন চায় সেটাই হচ্ছে গিয়ে ফোর পিসের ড্রেস 890 টাকায় নিয়ে নিতে পারবে। আর এটা হচ্ছে এটা সুন্দর সি গ্রিন কালার ইনার প্যান্টে কাপড়টা, ইনারটা হচ্ছে গিয়ে একদম স্যান্টুনের মধ্যে আছে। ওয়াও, রাহি আপু লিখেছেন আপু কালকে ড্রেসের কল পাই নাই। আপু কালকে ড্রেসের কল আজকে দেয়া হয়েছে, কিছু আপুকে আগামীকালকে দেওয়া হবে, কিন্তু অর্ডার আর নেওয়া হচ্ছে না। দুপুরে যে ড্রেস আমি দেখিয়েছি ওটা কিন্তু অলরেডি আমাদের সোল্ড আউট, সোল্ড আউট বলতে ওটা অলরেডি ওভার অর্ডার এসে পড়েছে, এই জন্য ওইটার মনে হয় আর অর্ডার নেওয়া হবে না, আমি তাও জানি না। কিন্তু যারা নাকি ডেলিভারি চার্জ বিকাশ করে দিয়েছেন তারা কালকে ডেলিভারি পেয়ে যাবেন, আর যাদের নাকি অর্ডারটা নেওয়া হয়েছে আপনারা অর্ডার নাম্বার পেয়েছেন তাদেরকে আগামীকালকে কল দেওয়া হবে, ঠিক আছে। আর এছাড়াও ওই ড্রেস কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, এই জন্য ওই ড্রেসের জন্য এখন আর কি অর্ডার প্লেস করবেন না। ওকে, এটা হচ্ছে গিয়ে স্যান্টুনের মধ্যে আছে, একদম ফুল ফোর পিসের ড্রেস। আর আপনি যদি চান স্লিভে ইনার দিতে, অবশ্যই আপনি স্লিভেও কিন্তু ইনারটা দিয়ে দিতে পারবেন, কারণ স্লিভ সহ কামিজের ইনার দিয়ে পুরোটা প্যান্ট সহ এটার সাথে দেয়া আছে। ওয়াও, তুবা আপু লিখেছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। এটার ওড়না যেটা, এটার ওড়নাটা দেখেন কি সুন্দর, এটা ওড়নাটাও সেম কটন অর্গেনজা ফ্যাব্রিকের মধ্যে আছে, পুরো ওড়নার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে। এই যে দেখেন পুরো ওড়নাতে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সে কাজ, এই জিনিসটা বোঝা যাচ্ছে না আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন পুরো ওড়নাতে এমব্রয়ডারি কাজ করা, সাথে কিন্তু সিকোয়েন্স দিয়েও কাজ করে দিয়েছে। আর হচ্ছে গিয়ে এটার যে ফ্যাব্রিকটা সেম আপনার, এই যে দেখেন সেম কামিজের ফ্যাব্রিকটাই কিন্তু দেয়া হয়েছে, কামিজ আর ওড়নার ফ্যাব্রিক সেম, শুধু হচ্ছে গিয়ে কালারটা ডিফারেন্ট। ওকে, শুধু কালারটা ডিফারেন্ট, ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন, দেখেন কি সুন্দর, অনেক অনেক সুন্দর, যতই সুন্দর বলবো ইনাফ হবে, এটা কিন্তু অনেক রিজনেবল। তার মধ্যে যখন ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবে তখন এটা আরো রিজনেবল হয়ে যাবে। ওকে, এটা ওড়নাটা অসম্ভব লেভেলের সুন্দর, ফোর পিসের ড্রেস, ঝটপট স্ক্রিনশট নিয়ে নেয়। তারপরে আমি হচ্ছে গিয়ে এখন চেঞ্জ করে আরেকটা যে সুন্দর কালার আছে সেই সুন্দর কালারটা পরে আসি, দেখেন এটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, মিস করবেন না, একদম যাদের ভালো লাগে নিয়ে নেবেন। আর এগুলা কিন্তু দেখেন ওড়নাটাকে এভাবে পরলে কতটা সুন্দর লাগে, দেখেছেন, এগুলো কিন্তু একদম মানে ঘরে পরে ঘোরার মতো ব্রেসলেট। এটা হচ্ছে গিয়ে পার্টি ওয়ার কালেকশন, মানে পার্টি ওয়ার পার্টি কটনও তো আপনার 1600-1700 টাকার নিচে পাওয়া যায় না, তাই না, 1600-1700 টাকার নিচে একটা পার্টি কটনও পাওয়া যায় না। আর এই সুন্দর পার্টি ড্রেস এত রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন।
এটা খুবই সুন্দর, আফিয়া আপু লিখেছেন, হাই হ্যালো শামসুন নাহার আপু, খুব সুন্দর, সাদিয়া ইসলাম আপু লিখেছেন, বিউটিফুল, প্রিয়সী নূর আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, না ড্রেসটা চেঞ্জ করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আমার এটা অবশ্যই চেঞ্জ করতে একদমই মন চাচ্ছে না, কারণ জিনিসটা মানে মাত্রাতিরিক্ত সুন্দর, মাত্রাতিরিক্ত সুন্দর। তারপরেও চেঞ্জ করে আসি, এটা যে সুন্দর ক্যারামেল কালারটা ওটাও পরে, এটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? অর্ডার ডান, একদম অর্ডার ডান করে দিবেন, মিস করলে, এই ড্রেস যদি মিস করে তাহলে যে কি মিস করবে না নিলে বুঝবেন। আর এটার কালার তো দেখতেই পাচ্ছেন, চরমা এই টাইপের কালার আপুরা এমনি অনেক পছন্দ করে, অনেক 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 পছন্দ করে, ঠিক আছে? দেখেন জুয়েলারি টুলি ছাড়াও ড্রেসটা কত সুন্দর লাগে, খুবই সুন্দর ড্রেস। আর আমি এটা অনেক পছন্দ করে এই ড্রেসটা নিয়েছি মেকিং এর জন্য, কারণ নর্মালি এই টাইপের ড্রেসগুলো আমি মেক করি না। এটা আমি মনে হয় অনেক আগে যখন ফার্স্ট এই টাইপের ডিজাইন গুলো আসছিল আমি তখন একবার মেক করেছি, এরপরে এটা মেক করি নাই, কারণ এটা মেক করা দরকার পড়ে না, এটা এমনি লাইভে দেখালে শেষ হয়ে যায়, এই জন্য আর নিতেও পারি না আমি। কিন্তু এই ড্রেস গুলা এত সুন্দর, দেখেন কি সুন্দর এটা, দেখেছেন? ওরে বাবা রে, অনেক সুন্দর। দুইটা কালারই ট্রাই করবেন নিয়ে নেওয়ার জন্য, দুইজন মিলে যদি নেন, দুই বোন ভাবি সবাই মিলে যদি নেন, আম্মুরা মিলে যদি নেন, আম্মুমে মিলে যদি নেন, অবশ্যই দুইটাই নিয়ে নেবেন, তাহলে ডেলিভারি চার্জটাও ফ্রি হয়ে যাবে, তাহলে ড্রেসটার প্রাইস অনেক কম আসে। আর যদি একটা নিতে চান তাহলে যদি এটা ভালো লাগে এটা নেবেন, ফিরোজাটা, আর যদি ক্যারামেলটা ভালো লাগে ক্যারামেলটা নেবেন, দুইটাই সুন্দর। আমি ক্যারামেলটা পরে আসি, ঠিক আছে? আপনারা কোথাও যাবেন না, ওকে? ওকে, এসে পড়েছি, ওয়াও! এইটা আমি বললাম না, আমি নিজেই অনেক কনফিউজ ছিলাম যে কোনটা বেশি সুন্দর। কারা কারা আমার জন্য ওয়েট করছেন বলেন তো দেখি, কারা কারা আমার জন্য ওয়েট করছিলেন, এই যে দেখেন, ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর, এটা নেকে হচ্ছে গিয়ে মিন্ট অরেঞ্জ মাস্টার্ড কালার দিয়ে প্রিন্ট করে দিয়েছে। ওকে, আমি একটু অন্য টোনা করে নিই, অনেক সুন্দর এটা কালার। এই দুইটা কালার না, কোনটা এই কোনটা নেবেন এমন একটা অবস্থা, কনফিউজিং একটা কালার যে কোনটা বেশি সুন্দর, অনেক সুন্দর। সুরাইয়া আপু লিখেছেন, যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা এটা তো আরো সুন্দর লাগছে, মানে অনেক সোবার লাগছে এটা, আর এর আগে যেটা করেছি ওটা হচ্ছে কি অনেক স্টাইলিশ, আর ওটা কালারটা অনেক, আচ্ছা এটার সাথে না চুল কালার চুল এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, ওরে বাবা রে, অনেক সুন্দর। কেমন আছেন? ওয়াও, ও মাই গড, আল্লাহ, দেখেন কি সুন্দর, ওয়াও, দেখেছেন অনেক সুন্দর। এটা সিকোয়েন্স গুলো মনে হয় রোজ গোল্ড কালারের, আমি জানি না, শেষ হলে তারপর আমি ড্রেসটা দেখাই। Thank you.
ড্রেসটা দিয়ে দাও। ও আচ্ছা ফিরোজা একটু ইনারের সাথে ধরো তো। হ্যালো সাইদা আপু কেমন আছে? নাইস ড্রেস। আদম শাড়ি আপু কেমন আছে? আজকে অনেক দিন পরে আপনার কমেন্ট পেলাম লাইভে। আজকে মনে হয় অনেকদিন পর আপনি লাইভ জয়েন করেছেন। আচ্ছা আমার ড্রেসটা এখন ঝটপট করে দেখাই, তারপরে হচ্ছে গিয়ে প্রাইসটা বলে দিচ্ছি। সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন। ও মাই গড, আমার কাছে এটা অনেক সুন্দর লাগছে। অনেক 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 সোভার একটা কালার, অনেক সোভার, একদম খুবই ইউনিক আর খুবই সুন্দর ক্যারামেল কালারের মধ্যে আছে। ড্রেসটা দিয়ে দাও আমাকে। আচ্ছা থাক না বাদ দাও, ড্রেসটা দিয়ে দাও। একদম খুবই সুন্দর ক্যারামেল কালারের মধ্যে আছে। দেখেন এটা নেকের যে এটা এমব্রয়ডারির সাথে যে সিকোয়েন্স, এটা মানে রোজ গোল্ড কালারের মধ্যে দিয়েছে। আমি জানি না লাইভে বুঝা যাচ্ছে কিনা, হয় এটা রোজ গোল্ড আর না হয় এটার কামিজের ফ্যাব্রিকের জন্য জিনিসটা রোজ গোল্ড কালার হয়ে গিয়েছে। খুবই 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 সুন্দর, খুবই সুন্দর। প্রাইস আমি বলে দিচ্ছি, প্রাইস অনেক রিজনেবল হবে। একদম ফোর পিসের কটন অর্গানজা কালেকশন, কিন্তু যদি দুইটাই অর্ডার করে নিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে না, মানে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে গিয়ে এই যে কামিজের ফ্রন্ট পোর্শনটা, ঠিক আছে? একদম ফুললি ডিজিটাল প্রিন্ট, সাথে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা, সাথে সিকোয়েন্স দিয়ে কাজ করেছে আর ডিজাইনের প্যাটার্ন অসম্ভব লেভেলের সুন্দর আর খুবই 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 সুন্দর করে প্রিন্ট গুলা করা হয়েছে। আর এটার মধ্যেও সেম যে জিগজ্যাগ প্রিন্টটা আছে, এই জিগজ্যাগ প্রিন্টটা অনেক ভালো লাগছে। আর পুরো ড্রেসের মধ্যে কিন্তু খুবই কালারফুল আর ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের প্রিন্ট করা, যেমন নেকে এক প্যাটার্নের প্রিন্ট করা, নিচে খুব সুন্দর কালারফুল প্রিন্ট করা আছে, বডির মধ্যে হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের প্রিন্ট করা, এছাড়া ছোট ছোট কিছু ফ্লোরাল প্রিন্টও করে দিয়েছে। এর সাথে পুরো বডিতে এমব্রয়ডারি করেছে আর এই জায়গার এই প্রিন্টগুলো অনেক সুন্দর, যেটা নাকি আপনার ফিরোজা ড্রেসটার মধ্যেও আছে। আর সিকোয়েন্সগুলো তো দেখতেই পাচ্ছেন, খুবই 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 সুন্দর লাগছে। ফোর পিসের ড্রেস আর কটন অর্গানজা, কিন্তু এটার মধ্যে আপনার কটনের ফ্লেভারটা অনেক বেশি, যেটার জন্য জিনিসটা একদমই ম্যাট, ঠিক আছে? এটা যদি সহজে বুঝতে চান তাহলে জিনিসটা না খুবই নরম, ওই যে শক্ত টাইপের না, একদম ধরলে দেখবেন একদম নরম, আপনার গায়ে পরে থাকবে। সহজে যদি বুঝতে চান তাহলে এটার ফ্যাব্রিকটা না একটু হচ্ছে ট্রান্সপারেন্ট কটন টাইপের একটা ফ্যাব্রিক, ট্রান্সপারেন্ট কটন টাইপের ফ্যাব্রিক। আর ইনার তো সাথে দিয়েই দিয়েছে, এই যে প্রিন্টগুলো দেখেছেন, মানে একদম তাকিয়ে রয়েছে, এত সুন্দর প্রিন্ট। আর কোন ড্রেস না আপনার প্রিন্টেড আর কালারফুল প্রিন্ট হলো, ওই ড্রেস পরলে এমনিই অনেক সুন্দর লাগে, ফুটে থাকে অনেক। কোনো ড্রেসের মধ্যে যদি এরকম কালারফুল কালারফুল ফ্লোরাল প্রিন্ট দেওয়া থাকে, ওগুলো পরলে না এমনি খুব সুন্দর করে ফুটে থাকে। এটা অন্যটা দেখাই, তারপরে এটাকে ইনার সহ ধরে দাও, তাহলে এটা এক্সাক্ট কালারটা বোঝা যাবে। আপু আই ডান মাই অর্ডার, শানা আপু লিখেছেন, মাশাল্লাহ খুব সুন্দর ড্রেস, সানা আপু লিখেছেন, অনেকই সুন্দর তাই না? আর সব থেকে বড় কথা যে এটা একটা পার্টি ড্রেস, বাট এইটা পাবেন মানে রেগুলার স্টুডেন্ট বাজেটে যে কটন গুলো থাকে তার থেকেও রিজনেবলের মধ্যে। এটার ওড়না দেখেছে কি সুন্দর, এটার ওড়না আর এটার এমব্রয়ডারি প্যাটার্ন গুলা জাস্ট দেখেন কি সুন্দর করে ওড়নায় এমব্রয়ডারি করেছে। এই সেম কাজ কিন্তু ফিরোজাটার মধ্যেও আছে, দুইটাই হচ্ছে গিয়ে সেম, জাস্ট দুইটার কালারটা ডিফারেন্ট। এটা হচ্ছে গিয়ে ক্যারামেল কালার, ফার্স্টে যেটা পড়লাম ওটা হচ্ছে গিয়ে একটু ফিরোজা টাইপের একটা কালার তাই না? ওইটা না যে ফিরোজা পেস্ট, অনেকগুলো কালার আছে এজন্য ওটা এক্স্যাক্টলি বোঝাও যায় না ফিরোজা না পেস্ট না সবুজ। এটা হচ্ছে গিয়ে এই ক্যারামেলের ওড়নাটা দেখেছেন, পুরাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি, এই যে দেখেন এখন বোঝা যায়। ফিরোজাটা ওড়নাটা দিও তো তাহলে বুঝতে পারবো দুইটা প্যাটার্ন কি সেম কিনা। এই যে দেখেন এখন কিন্তু উল্টানোর পরে দেখা যাচ্ছে যে পুরাটার ড্রেসের মধ্যে কিন্তু সুতার কাজ করে এমব্রয়ডারি করে দিয়েছে। হ্যাঁ, আর প্যাটার্ন গুলোও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ফিরোজাটা ওড়নাটা একটু দিও তো, এটা সাইড ও আচ্ছা আচ্ছা না, দুইটার প্রিন্ট সেম, সবই সেম, কিন্তু কাজের প্যাটার্ন ডিফারেন্ট, ওড়নার কাজের প্যাটার্ন ডিফারেন্ট। এটা মনে হয় ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে তাই না? না না উল্টাই দেখা যাচ্ছে, এটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কারণ আমারটার ওড়নার প্যাটার্ন আবার ডিফারেন্ট। এটা উল্টা না করলে আসলে বোঝা যায় না, এটার আবার প্যাটার্ন হচ্ছে কি আমারটার মতো, এটা উল্টা না করলে বোঝা যায় না। কিন্তু কাজ প্রত্যেকটা ওড়নাতেই কিন্তু এই যে এই এমব্রয়ডারি ওয়ার্কটা আপনার প্রত্যেকটা ওড়নাতেই থাকবে, কিন্তু যেটা আমি বুঝতে পারলাম প্যাটার্ন গুলো ডিফারেন্ট, যেটা নাকি আপনি এভাবে বুঝতে পারবেন না, এভাবে হচ্ছে গিয়ে শুধু দেখা যাবে যে কাজ করা, কিন্তু উল্টালে প্যাটার্নটা জাস্ট বোঝা যাবে। দেখেছেন কি যে সুন্দর, আল্লাহ উফ অনেক 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 সুন্দর। এটার বডি 60 প্লাস হবে মেবি, এটা মেজারমেন্ট টেপটা দিয়ে দিও তো, মেজারমেন্টটা করে দিচ্ছি, মেজারমেন্টটা করে প্রাইসটা বলে দিচ্ছি। আমার ড্রেসটা একটা হ্যাঙ্গারে দিয়ে দাও, এই যে দেখেন, মিস করবেন না, যাদের একটা নিতে মন চায় একটা নিবেন, যেহেতু প্রাইস অনেক কম
দুইটা কিন্তু অবশ্যই মন চাবে, দুইটা নিয়ে নেবেন। দুইটা নিয়ে নিলেই কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। এটার বডি কিন্তু অনেক চড়া হবে, আমার মনে হয় এটার বডি 80+ হবে। আর এটা স্লিভ সেপারেট ভাবে দেয়া আছে, ঠিক আছে। এটার বডি, হ্যাঁ এটার বডি হচ্ছে কি 40 করে আছে, এটার বডি 40 করে আছে, আর এটার লেন্থ 47 করে হয়ে যাবে। ওকে, এটার লেন্থ 47 করে হয়ে যাবে। আর এটার বডি হচ্ছে কি 80 ইঞ্চ আছে, সামনে 40 ইঞ্চ, পেছনে 40 ইঞ্চ, আর লেন্থ হচ্ছে কি আপনার 47 ইঞ্চ করে আছে। একদম ফুল ফোর পিসের একটা কালেকশন, যাদের যেই কালার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে অর্ডার প্লেস করে সুন্দর করে এই ড্রেসগুলো নিয়ে নেবে। যদি আপনার যদি একটু সোভার টাইপের চান তাহলে অবশ্যই এই ক্যারামেল কালারটা নিবে। ক্যারামেল কালারের সাথে ওড়নার সাইডে যে চকলেট কালারের পার আছে এই পারটা আবার কেটে ফেলে দেওয়া দরকার নেই, কারণ এই পারের জন্য কিন্তু এখানের ফিনিশিংটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর আর অনেক ভালো আসছে ফিনিশিংটা। আর এটার জন্য এই পারটার জন্যই কিন্তু এক কালারের পারের জন্য কিন্তু ড্রেসটা আরো অনেক সুন্দর লাগবে, যেহেতু ড্রেসটা পুরাটা কালারফুল, যেহেতু কামিজটাও অনেক কালারফুল প্রিন্ট করা, ওড়নাটাও অনেক কালারফুল প্রিন্ট করা, জিগজ্যাগ প্রিন্ট দিয়ে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে, সাথে পুরা ওড়নায়ও আপনার এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে কাজ করেছে, পুরা কামিজও এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে কাজ করে দিয়েছে। আর এটার ইনার প্যান্টটা কোথায়, ইনার প্যান্টটা দরকার? ও আচ্ছা, এটা ইনার প্যান্ট ভিতরে, ও আচ্ছা, এটা ইনার প্যান্ট, এটা ভেতরে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে স্যান্টুনের ইনার প্যান্ট পেয়ে যাবেন, ওকে, স্যান্টুনের ইনার আর প্যান্ট পেয়ে যাবেন। দুইটা কালার আমি দেখালাম, দুইটাই হচ্ছে গিয়ে দেখার মতো কালার আর দুইটাই নেয়ার মতো কালার, কোনোটাই আপনারা মিস করতে পারবেন না এরকম একটা ড্রেস দিয়ে দেয় কালারটা। এই যে দেখেন, দুইটা কালার দেখিয়ে দিলাম, একটা হচ্ছে গিয়ে ক্যারামেল, ওয়াও ফিরোজাটা, মানে কোনটা রেখে আপনি কোনটা নেবেন, আমি নিজেই অনেক কনফিউজ ছিলাম, এই জন্য আমি দুটোটা কালার বানিয়েছি। কারণ যেটা আমি বললাম যে নর্মালি এই টাইপের ড্রেস যখন আমি দেখাই আমি এই টাইপের ড্রেস বানাই না, কারণ এগুলো এমনি অনেক লিমিটেড স্টক থাকে, এটা দেখালে স্টকে আর থাকে না, স্টক আউট হয়ে যায়, এই জন্য দেখা যায় যে এটা আমার নেওয়া হয় না। কিন্তু এইবার এই দুইটা কালারই এত সুন্দর লেগেছে আমার কাছে, মানে কোনটা রেখে কোনটা নিব এমন একটা অবস্থা, এই জন্য দুইটাই নিয়ে নিয়েছি। যাদের ভালো লাগবে, কটন অর্গেনজা ফ্যাব্রিকের মধ্যে আছে, যদি সহজভাবে বুঝেন যে না আমি কটন অর্গেনজা বুঝি না, পরে গেল দুধ। আচ্ছা, এটা ইটা করো, ইনারটা, ইনারটা বের করে দাও। আচ্ছা, যারা নাকি বুঝেন না যে কটন, ইনারটা বের করে দাও, এটা ধরা দরকার নাই, এটা তো দেখাই যাচ্ছে, এটা অনেক বড় কাপড়, এটা ইনারটা দাও খালি, অনেক বড় কাপড়, এটার বডি 80 ইঞ্চ চড়া হবে, মানে এটা কামিজের নিচের যে ঘের ওটা হচ্ছে গিয়ে আপনি 40 ইঞ্চ লম্বা ঘের দিতে পারবেন, কিন্তু আমি পরি নর্মালি হচ্ছে গিয়ে 25 ইঞ্চ ঘের পরি, ওকে। কেউ যদি না বুঝেন যে কটন অর্গেনজার মানে, আমি বুঝি না, আমি যেহেতু অনলাইনে দেখে নিব, সহজে বুঝতে চাই আমি যেটা কি ফ্যাব্রিক, তাহলে বুঝে নেন যে জিনিসটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে আছে, ঠিক আছে। কারণ এটা পুরাই হচ্ছে গিয়ে ম্যাট কটন টাইপের ফ্যাব্রিক, একদম ট্রান্সপারেন্ট একটা কটন ফ্যাব্রিকের মধ্যে আছে, যেটা ভেতরে ইনার দিয়ে অবশ্যই পরতে হবে। আপনি চাইলে স্লিভেও ইনার দিতে পারবেন, চাইলে স্লিভে ইনার ছাড়াও যেভাবে আমি বানিয়েছি সেভাবে মেক করতে পারবে। দুইটা কালার অ্যাভেলেবল আছে। এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1600-1700-1500 টাকা, না ইভেন 1480-1450 না, এইটার প্রাইস হচ্ছে মাত্র 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 1380 টাকা করে, ঠিক আছে। অথচ 4 পিসের ড্রেস, এটা যে এত রিজনেবল, এটার মধ্যে যে 4 পিসের আমাদের কস্টিংটা পড়েছে, এটা যদি আমি জাস্ট একটা ইনার দিতাম অথবা একটা প্যান্ট, মানে আমি যদি এই জিনিসটাকে 3 পিস করে আনতাম, তখন কিন্তু আমার এটার কস্টিং আরো কম পড়তো, আমার এটার কেয়ারিং চার্জ কম পড়তো, তখন কিন্তু এটা আমি 1380 টাকা খুব ইজিলি দিতে পারতাম। কিন্তু যেহেতু এগুলার কালারগুলো খুব ইউনিক, যেমন এই ফিরোজা কালার আপনি পুরা বাংলাদেশ খুঁজলেও এটার কালারের ইনার অথবা প্যান্ট আপনি খুঁজে বের করতে পারবেন না। আর এই সেম জিনিস হচ্ছে কি এই ড্রেসের ক্ষেত্রে হয়েছে, এই ক্যারামেল কালারের ক্ষেত্রে হয়েছে, যে পুরা বাংলাদেশ খুঁজে ফেললো এই ক্যারামেল কালারের ইনার অথবা প্যান্ট কিছুই আপনি খুঁজে বের করতে পারবেন না। এর জন্য কিন্তু আমি জিনিসটা যতই আমার খরচ করেছে একদম ফুল 4 পিস করে আপনাদের জন্য নিয়ে এসেছি, ওকে, যেন আপনাদের কোনো ঝামেলা না হয়, একদম সেম সেম কালার ম্যাচিং করে সবকিছু পরে ফেলতে পারেন, ওকে। 1380 টাকা করে প্রাইস, এটার প্রাইস হচ্ছে গিয়ে 1380 টাকা, যেটা ক্যারামেল কালার, যেটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর আর অনেক সোভার, আর এইটা অনেক স্টাইলিশ ফিরোজা কালারের মধ্যে আছে। যেই কালার ভালো লাগে নিয়ে নেবেন 1380 টাকা করে,
আর যদি দুইটা ড্রেসই আপনি পারচেজ করতে চান, যে আপনি দুইটা ড্রেসই অর্ডার করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি হয়ে যাবে। একদম ডেলিভারি চার্জ ফ্রিতে 1380 করে জাস্ট এই ড্রেসটা পেয়ে যাবেন। ইন ঢাকা ডেলিভারি চার্জ 100 টাকা, আউট অফ ডেলিভারি আউট অফ ঢাকা ডেলিভারি চার্জ মনে হয় 150 থেকে 200 টাকা করে, মানে 150 থেকে 200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। চিন্তা করতে পারেন যদি দুইটা একসাথে নিয়ে নেন, প্রাইস হচ্ছে 1380 টাকা করে। ওকে, যে কালার ভালো লাগে সেটা নিয়ে নেবেন। আমার কাছে দুইটাই ভালো লেগেছে, দুইটাই দেখার মতো কালার, দুইটাই নেয়ার মতো কালার, কোনোটাই মিস করার মতো না। পার্টি কালেকশন এভার, আসলে মানে একটা পার্টি কালেকশন, আমাকে ফোনটা দিয়ে দিও, মানে পার্টি কালেকশন যে এত কমে পার্টি কালেকশন পাওয়া যায় এটা এই ড্রেস না দেখলে বুঝবেন না, কারণ দুইটাই হচ্ছে গিয়ে নেওয়ার মতো আর দেখার মতো সুন্দর। আরেকটা জিনিস বলি, এটার স্লিভ হচ্ছে গিয়ে 3/4 স্লিভ হবে, কিন্তু এটার বডিতে যেহেতু অনেক কাপড়, আমি আমার টেলরকে বলেছিলাম একটু পার দিয়ে জিনিসটাকে লম্বা করে দিতে, কিন্তু আমি বললাম না যে এইটা আমি আজকে আমার কয়টা, আমাকে 3:30 বাজে দেওয়ার কথা ছিল, এই ড্রেস আমি হাতে পেয়েছি 5:00 বাজে। তো তারপরেও যে দিয়েছে টাইম মতো, মানে কয়েক ঘন্টার মধ্যে যে ড্রেসগুলোকে, দুইটা ড্রেস আমাকে মেক করে দিয়েছে, এটাই অনেক বড়, এই জন্য আর কিছু বললাম না। কারণ এটার যে বডি, এটার বডির কাপড় অনেক বেশি, হ্যাঁ একদম আপনার মনে করে 40-40 করে কাপড়, কিন্তু আমরা কিন্তু নর্মালি ইন্ডিয়ান ড্রেসগুলো যেমন 30-30 মধ্যে হয়ে যায়, ফ্রন্ট 30 ব্যাক 30, তো এগুলোও কিন্তু নর্মালি ওরকম হয়ে যাবে। 20 ইঞ্চের কাপড় পুরোপুরিভাবে এক্সট্রাই দিয়ে দিয়েছে। দেখেন দুইটা ওড়নাই কিন্তু অনেক অনেক সুন্দর। আমাকে ফোনটা দিয়ে দাও, আমি একজন উইনার নিয়ে নিই। এটার প্রাইস হচ্ছে মাত্র 1380 টাকা করে, মিস করবেন। এগুলো কিন্তু পার্টি ওয়ার কালেকশন, একদম সুন্দর করে দাওয়াতে যাবেন, ঘুরতে ফিরতে যাবেন, এই সুন্দর ড্রেসগুলোকে পরে যাবেন। ওকে, আচ্ছা আজকে মনে ছিল না, এর জন্য কমেন্টগুলা ই করতে পারিনি। আচ্ছা এই যে দেখেন, আপনারা কিন্তু শেয়ার করেন, শেয়ার না হলে আমি উইনার দিব না, আগেই বললাম, তাহলে কিন্তু আমি একদম সবই বাদ দিয়ে দিব। কারণ হচ্ছে গিয়ে শেয়ার, অবশ্যই শেয়ার থাকতে হবে লাইভে, অবশ্যই শেয়ার থাকতে হবে, শেয়ার না করলে কিন্তু উইনার নিব না। ওকে, শেয়ার কিন্তু আপনারা কেউই শেয়ার করেন নাই, বলতে গেলে শেয়ার একদমই না। আমি যে এখন ই করছি, কমেন্টগুলো একটু রিলোড করে নিই, এতক্ষণে আপনারা শেয়ার করেন। দেখেন সবাই উড়াধুরা, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই উড়াধুরা অর্ডার দেওয়া স্টার্ট করেছে। যে নাকি উইনার হবে সে হচ্ছে গিয়ে এই দুইটা থেকে যেটা মঞ্চে সেটাই 890 টাকা প্লাস ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিতে পারবেন। ওকে, এই দুইটা কালার থেকে যে কোনো একটা কালার আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারবেন 890 টাকা দিয়ে। ওকে, মিস করলেই শেষ, মিস করলে আজকে ড্রেসটা শেষ হয়ে যাবে, কারণ এগুলি এমনি লিমিটেড স্টক, এমনি আমি নিজেই ভাগে পাই না কোনোদিনও। আমি নিজেই, আমাকে যারা নাকি আমার লাইভ রেগুলার দেখে তারা দেখবে, মানে আমার কাছে এই ড্রেসের কালেকশন মাত্র হচ্ছে গিয়ে, ও এর আগেও না আমি যে এরকম ফিরোজা কালার, আমার কাছে মনে হয় এই কালার অনেক পছন্দ, তাই না? আমি মনে হয় এই কালারটা অনেক পছন্দ করি, মাত্র আমার খেয়াল আজকে, মানে আমি এই দুইটা ড্রেস এত পছন্দ হয়েছে, আমি কিছুই আমি আর কি ছাড়ি নাই, দুইটাই নিয়ে নিয়েছি, দুইটা ড্রেস আমি নিয়ে নিয়েছি। এই ড্রেসগুলো এত সুন্দর, আমার কাছে মনে হয় আমার কালেকশনে মাত্র একটা দুইটা এই ড্রেস আছে, অথচ এই ড্রেস, এই টাইপের ড্রেস কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি, কিন্তু এই ড্রেস হচ্ছে গিয়ে আমার কাছে দুইটাই আছে নাই, কারণ আমি এই ড্রেস নিতে পারি না একবারও, এটা এমনি স্টক আউট হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি উইনার নিয়ে নেই, যে নাকি উইনার হবে সে হচ্ছে গিয়ে আজকের এই ড্রেসটা আপনার, এই যে দেখেন আপনারা কিন্তু শেয়ার করেন নাই, দেখেছেন 78 শেয়ার। আমি কিন্তু উইনার, শেয়ার না থাকলে আমি উইনার নিব না, আমি তারপর হচ্ছে গিয়ে একদম সব বাদ দিয়ে আমি একদম ছেড়ে ছেড়ে চলে যাব সব। সাবিহা আমিন, ফার্স্টে দেখি আপনি শেয়ার করেছেন কিনা, না সাবিহা আমিন আপু শেয়ার করে নাই, তার আশেপাশে কেউ শেয়ার করে নেই। আচ্ছা এনিওয়েজ আবার ট্রাই করি, সমস্যা নেই কোনো। প্রিয়শী আপু, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এই যে আমি বললাম না, আপনারা কেউ হচ্ছে গিয়ে লাইভ শেয়ার করেন নাই, আচ্ছা এই যে আচ্ছা
যদিও প্রিয়সী আপু এর আগে যেহেতু আর কি উইনার হয়েছে, তো উনাকে তো আর উইনার নেওয়া যাবে না। এখানে আমি মেহেরি ইসলাম আপুকে আমি উইনার নিয়ে নিলাম, ঠিক আছে? যেহেতু মেহেরি ইসলাম আপু আমাদের লাইফটা শেয়ার করেছে, এই যে এই যে দেখেন, ঠিক আছে? মেহেরি ইসলাম আপুকে আমি উইনার নিয়ে নিলাম। আমি কমেন্ট করে দেই, কংগ্রাচুলেশনস, আপি হচ্ছে গিয়ে আমাদের আজকের উইনার। ওকে, হাই লিখে দিলাম আমি। আপু আমাদের পেজে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে রাখেন। আর এই দুইটা ড্রেস থেকে, মানে এই দুইটা কালার থেকে, একটা হচ্ছে গিয়ে ক্যারামেল কালার, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ফিরোজা কালার, এই দুইটা কালার থেকে যে কালার ভালো লাগে আপনি 890 টাকা প্লাস ডেলিভারি চার্জ। ও মেহেরি সাহেব আপু তো লাইভেই উপস্থিত আছে, দেখেছে? মেহেরি আপুই তো মনে হয় উইনার হয়েছে, তাই না? মেহেরি আপুই বললাম না মাত্র নামও। আচ্ছা, এখন আমি মেসেজ, মানে এত মেসেজ আসছে আমি চেক করতে পারছি না। এনিওয়েজ, আপু হচ্ছে গিয়ে নাম, ফোন নাম্বার, নাইস ড্রেস, থ্যাংক ইউ। পারমিতা আপু কেমন আছেন? আজকে অনেক দিন পরে পারমিতা আপুর লাইভ দেখলাম। দুই অর্ডার, আচ্ছা দুইবার অর্ডার ডান পাই কিনা দেখি। ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, যারা অর্ডার করছে পেয়ে যাবেন। একদম আমাদের এখানে অর্ডারের ধুম লেগে গেছে, মাশাল্লাহ। আচ্ছা, যারা অর্ডার করছেন আপনারা না একটু ওয়েট করবেন, হ্যাঁ? অনেকে দেখা যায় কি যে হচ্ছে গিয়ে বারবার মেসেজ করার কারণে, মানে তার যে অর্ডার, মানে অর্ডার ছবি এখানে আর এখানে হচ্ছে গিয়ে 100টা মেসেজ, তো আমরা যখন ওপেন করি আমরা নিচের মেসেজগুলো দেখে কিন্তু আমরা ওখান থেকে বের হয়ে যাই। তো উপরে যে অর্ডার করেছে ওইখানে স্ক্রোল করে কিন্তু যাওয়াটা পসিবল হয় না, তো বারবার আর কি মেসেজ দিবেন না। জাস্ট হচ্ছে গিয়ে আপু মেসেজ ব্লক খাইছি, প্রীতি আপু আহারে। এটার জন্য আমি বললাম কি আপু ফিরোজাটা আবার দেখাও, ফিরোজাটা তো আপু দেখিয়ে ফেলেছে, আমারটাই দেখায়, আমারটা দাও তো, আমারটাকে খুলে ফেললা, ওই যে হ্যাঙ্গারে যে লাগানো, দাও আমারটাই দেখাই। হ্যাঁ, স্প্যাম মেসেজ কপি পেস্ট করলে আর কি ব্লক হয়ে যায়। আচ্ছা, এনিওয়েজ, সমস্যা নাই মেহেরি আপু, আমি আপনাকে মেসেজ দিয়েছি, বাট আমি এখান থেকে আর চেক করতে পারছি না, মেসেজ অনেক এর জন্য আর কি, হ্যাঁ মেসেজ আসছে এর জন্য দিতে দেখতে পারছি না। আপনি হচ্ছে গিয়ে যে কালারটা নিবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে, মানে যে কালারটা নিবেন ওটার স্ক্রিনশট দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস অর্ডার প্লেস করে দেন। জুয়েলারিটা কি তোমার পেজে আছে? আপনি জুয়েলারি লাইভ, আমি ঠিক পরশু দিন 2:30 জুয়েলারি লাইভ করবো বলে গেলাম, এখন যদি আমি যাই হয়ে যাক, আমি মানে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি জুয়েলারি লাইভ করবো, ঠিক আছে? এই এই জুয়েলারি কি, এর থেকে হচ্ছে গিয়ে বেস্ট জুয়েলারি আনবো, বের আমি আমার কানের দুল বাঁকা হয়ে গিয়েছে, এর থেকে বেস্ট জুয়েলারি আমি দেখাবো। ওকে, এই যে ফিরোজাটা হচ্ছে গিয়ে এইটা অনেক সুন্দর, আমি আসলে লাইভে মাত্র যে বলতে বলতে খেয়াল হলো যে এর আগেও আমি এই কালারটা নিয়েছি। আসলে এই কালার না আমার নিজের খুব পছন্দের, আর এই কালারের ড্রেস খুবই কম পাওয়া যায়, বেশি একটা অ্যাভেলেবল থাকে না এই কালারের ড্রেসগুলো, এর জন্য হয়তো বা আমি এটা পেলে আর কিছু চিন্তা করি না যে আমার ক্লোজেটে আছে নাকি নাই, আমি নিয়ে নিই মন পছন্দ মতো নিয়ে নিই। এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এইটা হচ্ছে গিয়ে এটার ওড়না, প্রাইস 1380, মিস করলে শেষ হয়ে যাবে। আর দুইটা হচ্ছে গিয়ে অর্ডার করতে পারছি না। আচ্ছা, অর্ডার তো প্রাইস হচ্ছে গিয়ে ইয়াসমিন জিনি আপু প্রাইস 1380 টাকা করে, প্রীতি আপু অর্ডার তো না করতে পাওয়ার কথা না, মেসেজ ইনবক্সে তো মেসেজ দিতে পারে না, তুমি এখান থেকে মেসেজ দাও তো একটু প্রীতি আপুকে, আর এখানে তো আর কি মেসেজের জন্য উপর থেকে ঢুকা যাচ্ছে না ইনবক্সে। আর দুপুরের ড্রেস কিন্তু স্টক আউট, হ্যাঁ ওটার জন্য আর অর্ডার করবেন না প্লিজ, ওটা স্টক আউট। আর গতকালকের লাইভের ড্রেসও নাই, ওটাও শেষ হয়ে গিয়েছে, তো ওইটা আর অর্ডার নেওয়া হবে না, এর জন্য ওইটা আর অর্ডার দিয়ে লাভ নেই। যারা যাদের অর্ডার নেওয়া হয়েছে আজকে সবাইকে আমরা ডেলিভারি করতে পারি নাই, যেহেতু ওটার অনেক ওভার অর্ডার ছিল, কালকে আবার ডেলিভারি দিয়ে দিব। ওকে, কিন্তু ওটার অর্ডার নেওয়া হবে না। এই যেটা হচ্ছে গিয়ে ফিরোজা কালারটা, এই হচ্ছে গিয়ে ওড়না, প্রাইস হচ্ছে গিয়ে 1380 টাকা, একদম ফুল ফোর পিস, যেরকমটা নাকি আমি বললাম ফুল ফোর পিস। এটা স্কাই না, এটা হচ্ছে গিয়ে আপনার যে লাইভে যে কালার দেখতে পাচ্ছি না, এটাই ফিরোজা টাইপের কালার, খুব সুন্দর, খুব ইউনিক, অনেক সুন্দর ইউনিক কালার, যেরকম লাইভে দেখতে পাচ্ছেন ইউনিক, কিন্তু স্কাই তো কোনো জায়গা থেকে এটা স্কাই কালার লাগে না। আচ্ছা যাই হোক, আজকে জন্য এতটুকুই থাকো, অনেক কথা বলে ফেলেছি, সবার সাথে আবার আগামীকাল দেখা হবে ঠিক রাত 8টায়, সবাই হচ্ছে গিয়ে রাত 8টায় জয়েন করে ফেলবেন। আর যাদের এই ড্রেসগুলো ভালো লেগেছে মিস করবেন না, জাস্ট মিস করবেনই না, আমি বলে দিলাম এগুলোর ফ্যাব্রিক নিয়ে ধরে কি যে আপনারা খুশি হবেন, মানে মনে মনে আমাকে থ্যাংক ইউ দিবেন যে এত সুন্দর ড্রেস আপনাদেরকে এত কমে এনে দেওয়ার জন্য, কারণ খুবই 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 সুন্দর। আর সহজভাবে ফ্যাব্রিকটা আমি বলি, ট্রান্সপারেন্ট কটন,
একদম পাতলা ট্রান্সপারেন্ট কটন ইনার সাথে আছে, ইনার দিয়ে সুন্দর করে বানিয়ে পরে ফেলবেন। এখন এর জন্য এতটুকুই থাকুক। আপু এত এত কি এত এত ও ইউজ ড্রেস কি করো? ইউজ ড্রেস আপ কটন যেগুলো আছে ওগুলো পরি, পার্টি ড্রেস হচ্ছে গিয়ে মাঝে মাঝে পরি, মাঝে মাঝে পরি না, ঠিক ঠিকানা নাই কি করি না করি, আল্লাহই জানে কি করবো এটাও জানি না। আচ্ছা যাই হোক, এখন এজন্য এতটুকুই থাকুক, সবার সাথে আগামীকাল আবার দেখা হবে ঠিক রাত 8টায়। আর আবারও বলে যাচ্ছি এই ড্রেস মিস করবেন না, মিস করলে শেষ, ঠিক আছে? এটার কোয়ালিটি, কালার, ফ্যাব্রিক সবকিছু গ্যারান্টি আমি নিব, আপনার জাস্ট ভালো লাগে নিয়ে নেবেন। আর যদি দুইটা কালারই নেন তাহলে হচ্ছে গিয়ে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে? দুইটা কালারই যদি আপনি নিয়ে নেন 1380 তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে, ডেলিভারি চার্জটা দিতে হবে না। ওকে, এখন এর জন্য এতটুকুই থাকুক, সবার সাথে আবার দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।